এবিভিপির পক্ষ থেকে হেলা বটতলা থেকে মিছিল করা হয়। এই মিছিলের পর ডিএম অফিসের সামনে সভা করে পাঁচ দফার দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় ডিএম অফিসে। তাদের পাঁচ দফার দাবিগুলির মধ্যে প্রথম হল নারী সুরক্ষা। তাদের মতে রাজ্যে নারী সুরক্ষা নেই, বর্তমানে ছোট বাচ্চারাও রেহাই পাচ্ছে না, তাই নারী সুরক্ষা প্রয়োজন সর্বপ্রথম। দ্বিতীয় হল, বর্তমানে শিক্ষা পেলেও চাকরি পাচ্ছে না যুবক যুবতীরা, চাকরি পেতে গেলেও দিতে হচ্ছে কাটমানি, তাই চাকরির দাবি করেছে তারা। তৃতীয় হল, সন্ত্রাস কমানোর দাবিও করেছে তারা। বহু ক্ষেত্রে কলেজ সন্ত্রাসের শিকার হতে হচ্ছে ছাত্রদের শুধুমাত্র এবিভিপি করার জন্য। এর পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের তোষণ বন্ধের দাবি করেছে তারা। ভারত একটি গণতান্ত্রিক দেশ, কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করা যাবে না। এছাড়া দীর্ঘদিন ধরে কলেজে ভোট করার দাবির কথাও তারা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মূলত পাঁচটি দফার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। আমরা জানি আমরা জানি আমাদের এই মূলত পাঁচটি দফার মধ্যে আমাদের দাবিটি হলো আমাদের বাংলার নারী সুরক্ষা। আমরা জানি আমাদের বাংলার নারীরা মা বোনেরা এখন রাত্রিবেলা হলে বাইরে বেরোতে ভয় পায়, কারণ একটাই, কারণ আমাদের মাননীয় প্রশাসন আমাদের সুরক্ষিত রাখার দায়বদ্ধতা ঠিকঠাক। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।